ও খালে সন্তরে কেউ যদি তাওবা করে আল্লাহ তাকে মাফ করবেন খালে সন্তরে কেউ তাওবা করলে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবে তবে আপনার যদি বান্দার কোনো হক কেউ পেয়ে থাকে আপনার কারের সাথে কোনো লেনদেন আছে এগুলা কিন্তু আল্লাহ মাফ করবেন তাকে দেওয়া লাগবে বান্দার হক হলে তার কাছে মাফ চাওয়া অথবা তাকে দেওয়া জি তাই তাও বা করলে মানুষের জীবনে সমস্ত গুণাখাতা মাফ হয়ে যায় তাও বা করলে মানুষের জীবনে সমস্ত গুণাখা মাফ হয়ে যায় যদি সে খালি সন্তরে তাওবা করে আল্লাহ বলছেন এই আইজুহাল্লা দিন আমানু তুবু ইরাল্লাহি তাওবাতানা সোহা হে মন্দারগণ তোমরা খালি সন্তরে তাওবা করো হে মানদারগণ তোমরা খালি সন্তরে তাওবা করো তাই আপনি যেহেতু বললেন যে এমন কোন নেক আমল আছে যেগুলা পূর্বে সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে জি বললাম যে তাওবা তাওবা করলে মানুষের সমস্ত গুনাখাতা আল্লাহ মাফ করে দেন তবে বান্দার হক কেউ যদি মেরে থাকে বা বান্দার হক কেউ যদি কারোর কাছে কিছু পেয়ে থাকে তাহলে সে হকটা আদায় করতে হবে আপনার কাছে কেউ টাকা পাবে আপনি তাকে টাকা দিয়ে দিবেন তার কারোর সাথে লেনদেন থাকলে সেটা দিয়ে দিবেন এরকম থাকলে আল্লাহ সেটা মাফ না বান্দার হক আল্লাহ মাফ করবেন না তাই আল্লাহ বলছেন মানু তু ইল তবু তাও বাতানা সোহা হিমান দারগুন তোমরা খালেসান্তরে তাওবা করো খালেসান্তরে তাওবা করো সন্তরে তোমরা আল্লাহর কাছে তাওবা করো তা যেটা তাও সোহা এরপর আল্লাহ বলছেন হন আল্লাহন হেমন্দারগন তোমরা আল্লাহ দিকে রুজু হও তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহ দিকে রুজু হও তাহলে তোমরা সফল কাম হবে জি তাই আমরা তাওবা আমরা করার চেষ্টা করি মানুষের জীবনে অনেক আমরা তাওয়া পাপ হয়ে থাকে মানুষের জীবনে অনেক পাপ হয়ে থাকে তো আপনার যে ইস্তেকফার আপনি পড়বেন তাওবা করবেন ফার পড়বেন আপনি দোয়াগুলা করতে পারেন ইস্তাকাল আজিম আল্লা জিল্লাহ ইল্লাউল হাইউল কাইম অত বিলাই অথবা এভাবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা যে আপনার জীবনে আর অন্যায় কাজ করবেন না আর যেটা করেছেন যেন অনতপ্ত হবেন আর বান্দার হক হলে আদায় করে নেবেন পাপের জন্য অনতপ্ত হবেন আরে পাপের দিক আর যাবেন না বান্দার হক হলে সেটা আদায় করে দিবেন এভাবেই মূলত তাও বা মূলত তাও বা তাই আল্লাহর দিক রুজু হওয়া পাপের জন্য অনাতপ্ত হওয়া বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দেওয়া আল্লাহ যেন আমাদের তাওবা করার তাওফিক দান করেন তাওবা এবং ইস্তেকফার করা আপনি আর একটা পড়তে পারেন আস্তাক ফির্লাহ যদি বড় দোয়া গলা যারা বললাম এগুলো যদি নাম অগস্ত থাকে তাহলে আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক আপনি পড়তে পারেন আপনি পড়তে পারেন আর মানুষের জীবনের খাতা মাফ হয়ে যায় যদি কেউ হজ করে হজ করে আর হজ যদি কবুল হয় আল্লাহ রসুল আবু হরাইলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আলহাজ জুম্মা বরুর লাইসালাহুল জাসা ইল্লা জান্না হজ্জে মাবরুর যেটা সেটার প্রতিদান আল্লাহ জান্নাত দিবেন মাবরুর বলতে যে হজে কোনো পাপ নেই কোনো অন্যায় হয়নি যেটা কবুল হয়েছে এক কথা যে হজ কবুল হয়েছে যে হজ মানুষকে দেওয়া দেখার জন্য হয়নি পাপ হয়নি যে হজ আল্লাহর জন্য হয়েছে এবং কবুল হয়েছে যে হজটা কবুল হয়েছে যে হজ আল্লাহর কাছে কবুল হয়েছে এই হজ যদি কে কার হয় তাহলে তার জীবনের গুণাখাতা মাফ হয়ে যায় তার জীবনের গুণাখাতা মাফ হয়ে যায় এই হাদিসটি এবং বুখার রহমালে নিচ্ছেন অন্য হাদিস আবহরাইরা বলছেন যে ব্যক্তি হজ করলো সে পাপ করল না এবং ফাহেসা কাজ করলো না সে শিশু বাচ্চার ন্যায় ফিরল যেন শিশু বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে ভবিষ্ঠ হয় যেন নিষ্পাপ হয়ে নিষ্পাপ হয়ে গেল এবং বুখার রহমান হাদিসটি নিচ্ছেন তাই যদি মানুষ কোনো পাপ করে থাকে হজ করতে গেছে সব আল্লাহ কাছে তাও বা করেছে আর জীবনে সে পাপ করবে না তার আল্লাহ তার জীবনের মাফ করে দিবেন তবে এর আগে বললাম যে বান্দার হক বান্দার হক কিন্তু দিতে হবে এমনকি শহীদ যদি কেউ শহীদ হয়ে যায় শহীদ হলে তো তাকে জান্নাত দিবেন তাহলে শহীদ হলে পারে শহীদের মর্যাদা আমরা অনেক জানি তো শহীদ ব্যক্তিও যদি ঋণই হয় ঋণগ্রস্ত হয় তার ঋণ থাকে তাহলে কিন্তু ঋণের জন্য সে এটকে থাকবে এমনকি জানাজার সালাদ জানাজার সালাত যে পড়া হয় জানাজার সালাত এই সালাদটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে যখন কার ঋণ থাকে তিনি পড়তেন না পরে তিনি হয় নিজে দায়িত্ব নিতেন না হলে কেউ দায়িত্ব নিলে তিনি জানাজা পড়তেন তাই বিষয়টা হলো যে মানুষের ঋণ থাকলে বা বান্দার হক থাকলে বান্দার হক তা আল্লাহ মাফ করে না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করবে জি আর একটা পাপ মোচন হয়ে যায় যদি কেউ অমুসলিম মুসলিম হয় কেউ যদি অমুসলিম মুসলিম হয় তাহলে তার জীবনের সমস্ত খাতা মাফ হয়ে যায় সমস্ত খাতা মাফ হয়ে যায় তাই মুসলিম এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। যে আর কেউ যদি খারাপ কাজ কোনো খারাপ কাজ করে বসে তাহলে তার পরিবর্তে ভালো কাজ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হায় কুন্ত তোমরা যেখানে থাকো আল্লাহ ভয় করো তোমরা যেখানে থাকো আল্লাহ ভয় করো সাথে ভালো ব্যবহার করো আজ তোমার কোনো সমাতে পাপ হয়ে থাকে তাহলে তারপরে ভালো কাজ করো তাহলে ভালো কাজ করো আল্লাহ সুবহান তা যেন আমাদের অন্য উপকর্ম থেকে রক্ষা করেন বেশি বেশি ভালো কাজ করা তৌফিক দান করেন ওখ্রেদাওয়ান সুবহান কালম হামদিকা আশাদাল ইন তাস্তান